শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। চলো বন্ধুরা শুরু করা যাক আজকের টেক আপডেট, দেখে নি আজকে তোমার জন্য কি নতুন নতুন খবর আছে। তো প্রথমে যে খবরটা আছে সেটা সোনির তরফ থেকে। সোনি জাপানিজ কোম্পানি, তারা PS5 লঞ্চ করেছে। এখনও ইন্ডিয়া লঞ্চ হয়নি, কবে হয় দেখা যাক। তো অনেক নতুন নতুন ফিচার্স থাকছে এর মধ্যে। এরপর যে খবরটা আছে সেটা হচ্ছে রিয়েলমির অনেক ফেক ফোন বাজারে কিন্তু বেরিয়ে গেছে। রিয়েলমি জানিয়ে দিয়েছে যে এগুলো আমাদের ফোন না। তো দেখা যাক কি প্রমাণ হয়, তবে তোমরা সাবধানে থাকবে যে কোনো প্রোডাক্ট কেনার সময়। এরপর আসছি অ্যামাজনের তরফ থেকে। অ্যামাজন ইন্ডিয়া স্কুল ফ্রম হোম লঞ্চ করেছে, অর্থাৎ বাড়ি বসে তোমরা ক্লাসরুম করতে পারবে এবং যারা পড়াতে ইচ্ছুক তারা এখানে পড়ানোর কাজও করতে পারবে, একটা অনলাইন প্ল্যাটফর্ম বলতে পারো। নেক্সট যেটা খবর আছে সেটা হচ্ছে লাইট মোবাইলের সঙ্গে নোকিয়ার একটা প্যাচ আপ হয়েছিল এক সময়, যারা নোকিয়ার ক্যামেরাগুলো সেট আপ করার দায়িত্ব নিয়েছিল। তো সে মোবাইল কোম্পানি কিন্তু তাদের ব্যবসা গুটিয়ে নিল। এখন দেখা যাক নোকিয়া লাইট ছাড়া কোন কোম্পানির সঙ্গে এই ক্যামেরার ব্যাপারে প্যাচ আপ করে। নেক্সট যে খবরটা সেটা হচ্ছে অ্যাডোবি, যার আমরা PDF রিডার কম্পিউটার ব্যবহার করি, তো তারা এনেছে ফটোশপ ক্যামেরা ফর বোথ অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS, মানে দুটো অপারেটিং সিস্টেমে তারা অ্যাডোবি ফটোশপ ক্যামেরা নিয়ে এসছে। বলছে এই ক্যামেরা ইউজ করলে নানা রকম এডিট এটসেট্রা করা যাবে এর মাধ্যমে। এরপর সে লিনোভো লেজিয়ান এই ফোনটা লঞ্চ করবে বলছে জুলাইতে। তো এর মধ্যে অনেক কিছু থাকবে শোনা যাচ্ছে, লঞ্চ করলে দেখা যায় কী কী থাকে। নেক্সট আসছে শাওমির তরফ থেকে একটা খবর, সেটা হচ্ছে শাওমি MI Band 5। এটা নিয়ে আমি আলাদা ভিডিও করব, কেমন দেখতে কি স্পেক্স আছে। তো এই MI Band 5 নামটা ইন্টারন্যাশনালি চেঞ্জ করেছে, MI Smart Band 5। এই স্মার্ট কথাটা অ্যাড করেছে এদের ব্যান্ডের নামের সঙ্গে, কেন করলো বোঝা গেল না আর কি, এমন পার্থক্য সেটাও বোঝা গেল না, যদিও করেছে। স্ন্যাপড্রাগন 865 তার গিগ বেঞ্চ স্কোর মানে ওই ক্যাপাসিটি কতটা, এই যে পয়সাটা তার ক্যাপাসিটি কতটা, তার একটা মাপকাঠি। তো সেখানে 6.5 লাখ স্কোর এসছে, যথেষ্ট আর কি। রিয়েলমি, অপো, পোকো এরা কেউ Android 11 আপডেট এখনও তাদের ফোনে আনেনি, অথচ ওয়ান প্লাস এইট যে ফোনগুলো তার মধ্যে কিন্তু ওয়ানপ্লাস Android 11 বিটা ভার্সন দিয়ে দিয়েছে, অর্থাৎ বিটা মানে টেস্টিং ভার্সন। তোমরা এটা ইউজ করে টেস্ট করে দেখতে পারো যে কেমন এর ফিচার্স আছে। তো এই ব্যাপারে কিন্তু ওয়ানপ্লাস টেক্কা দিল বাকি সব ব্র্যান্ডগুলোকে। নেক্সট যে খবরটা আসছে সেটা হচ্ছে মোটো ওয়ান ফিউশন প্লাস এই ফোনটা কিন্তু ফ্লিপকার্টে টিজার করা শুরু হয়ে গেছে, কবে লঞ্চ করে পরে জানা যাবে। হোয়াটসঅ্যাপ অনেক নতুন নতুন আপডেট এনেছে iOS এর জন্য এবং সেই আপডেটগুলো এরপর অ্যান্ড্রয়েডও আনবে বলে শোনা যাচ্ছে। নতুন নতুন ফিচার্স আনতে হচ্ছে, অনেক নতুন নতুন ফিচার্স, কী কী আনে সেটা পরে লিস্ট করে আমরা দেখছি। এরপর আসছি লাস্ট খবর আজকে, সেটা হচ্ছে GTA 5 2021 লঞ্চ করবে। তাহলে GTA 6 কবে লঞ্চ করবে দেখা যায়। আর HTC-র তরফ থেকে একটা খবর আছে, HTC Desire 20 Pro এই ফোনটা টিজার লিক হয়েছে। তো ফোনটা আশা করা যায় জুন জুলাই মাসের মধ্যে লঞ্চ করবে। HTC ফোনটা একসময় খুব চলতো, আমি কিনেও ছিলাম, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে হারিয়ে গেল। তো দেখা যাক কেমন হয় এই ফোনটা। তো আজকে টেক নিউজ এটুকুই রইল, তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।